তো কাঁকড়া ধোয়া হয়ে গেছে ভালো মতো ফ্রেশ একদম। মাংসটা কিন্তু অনেক শক্ত, তাই না? প্রবীণ স্মাইল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা তো চিনেন কে? ওই যে নোয়াখালীর, ও আজকে আমাদের জন্য কাঁকড়া নিয়ে আসছে নোয়াখালীর। এটা অনেক কষ্ট করে নিয়ে আসছে না প্রবীণ? অবশ্যই, সকালবেলা কত তাড়াতাড়ি বাইরে গেছি, সকালবেলা তো ধরে স্টার্ট দিছে, কাঁকড়া খেলা দেখ। রাহাত কি বলছো, রবিনের কি আছে বুঝছিলা? কাঁকড়া পেট তোটি নাকি? দিদি তোমার নাম্বারটা দিয়ে দিব, সবাই তোমার সাথে যোগাযোগ করবো। আসি, কত করি কাঁকড়া এক একটা? হ্যাঁ, কত করি? 120 টাকা? না অবশ্যই অবশ্যই, সাইজ অনুযায়ী এগুলো তো সবগুলো 120। আচ্ছা, তোমার কি আরো আছে নাকি বড় বড় কারখানা? আপনার একটা একটা কাঁকড়া 300 টাকা দাম আছে। আচ্ছা আচ্ছা, চেহারাটা একটু ভালো করে দেখে রাখেন। কামুক কেমন রবিন, কখনো খাইছিলা? আমি কোনোদিন। এটা টেস্ট করো তাহলে রবিন, এটা টেস্ট করো। না রবিন তো একটা জিনিস দুটো জিনিস পছন্দ হয় না, পছন্দ হয় না রবিন। নোয়াখালী ভাষা বলো না রবিন, রবিন নোয়াখালী ভাষা বলো না। এখন মানে কাঁকড়াটার ইন্টুটা তুমি দাও না একটু। মাদি কাঁকড়া ভালো না, নোর কাঁকড়া অনেক ভালো, আমি যতটুকু জানি। কি ব্যাপার রান্না করতে, তুমি তো এগুলো সব পারো। এই হচ্ছে পান্তুয়া পিঠা, কে কে চিনেন পান্তুয়া পিঠা জানি না, তবে আমাদের নোয়াখালীতে এটা কিন্তু খুবই ফেমাস। সবাই এক পিস এক পিস নিয়ে নেন। তো কাঁকড়া ধোয়া হয়ে গেছে ভালো মতো ফ্রেশ একদম। কাঁকড়াগুলো শব্দ কেমন করেছে এখন? কাঁকড়া হল দিতেছে। আপনারা সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন। ইহান, তুমি খাবা কাঁকড়া? কাটাকুটির পরে এরপর রান্না হবে আর কি। হিন্দু বাড়িতে গেছে নাকি কাঁকড়ার জন্য? এভাবে হাত দিয়ে টেনে খোলসটা ছাড়িয়ে দিবেন আপনারা। বানানোতে যে শ্যামলা গুমে আছে
যে পারে না যে সম্ভব যেমন আমি পারি না যে সম্ভব না আমি কখনো করি নাই যেমন আমার ভাই রবিন ভাই করছে আগে রান্নাও করতে পারে জীবনে গর্বিতরে চলার পথে যদি তুমি হার ইয়ে না পাও তখন গর্বিত পারো তো ওইদিকে কাকদা রান্নার আয়োজন আর এদিকে হচ্ছে পিচ্ছিরা খেলা করতেছে বাবা এখন চলবে লেট নাইট ড্রিঙ্ক পার্টি আর রবিন হচ্ছে ছোট বাচ্চার মতো চিপস চানাচুর ড্রিঙ্কও সবকিছু খাবে জন্য সবকিছু সামনে নিয়ে বসেছে দেখতে পাচ্ছেন এদিকে চলছে জম্পেশ কাঙ্কা রান্না ওয়াও ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না চলবে প্রাণ ডাল বাজা পার্টি নাও ইহানকে দেখেন কিভাবে তাকে আছে চিপস দিই আর হচ্ছে ডাল দিয়ে খাচ্ছে ইহান বাবার কোলে সুন্দর ভাবে বসে আছে ও রান্না হয়ে যাচ্ছে আইটু লাবণ চিকা দেখছে দেখা তো কেমন হয়েছে অনেক মজা হয়েছে অনেক টেস্ট সেই এখানে আমাদের একটা বুড়ি ওইখানে কিচেনের একের মধ্যে যা যা আছে সবকিছু নামাচ্ছে খেলার জন্য এই এই বুড়ি এই মানা বুড়ি কই গরম মশলা এই তো মা এইদিকে তাকো এই আসো এদিকে আসো বাবা দূর দূর তাকানো এদিকে আসো বাবা ও তাকাবে না আহা কাঙ্কা রেডি এখন খাওয়ার পালা আমরা এখন কাঙ্কাগুলো সার্ভ করবো তারপর সবাই মিলে খাবো চলে আসো সবাই খাইতে রেডি কাকড়া রেডি হয়ে গেছে তোমরা আসো জলদি আসো খাওয়ার জন্য আসো আর তৌফিকের শাকিলটা কিন্তু মিস করতেছি আমরা সবাই কেননা তৌফিকের শাকিল এবারে রাহাত আসছে তবে প্রত্যেকবার তৌফিক আসতো রবিনের সাথে আর দুইবার শাকিল আসছিল কেমন হয়েছে টেস্ট কেমন হয়েছে ফার্ম মারতেছ নাকি হ্যাঁ ফার্ম মারতেছে আমি আমার আন্টি কোন মারতেছে তোমার কোন মারতেছে না লেবারটা কেমন রে আন্টি রিগো আসেনি ওই বনি হ্যাঁ হ্যাঁ হবে তোমরা খাও তোমাদের জন্য নাও আচ্ছা কাঁকড়া তো খাইতেছে ভালো কথা কাঁকড়ার ইংলিশ কি বলো তো উপরের রাস্তাটা কিন্তু অনেক শক্ত তাই না আর মশলাগুলো কিন্তু অনেক ভালোভাবে ঢুকছে দাঁড়াও আমি কাঁকড়ার মাংসটা তোমাকে দেখাই চিংড়ি মাছের মতন অনেকটা মিলে খেলা ডিস্টার্ব কেন হবে তো আমরা খাচ্ছি কাঁকড়াটা মূলত কেমন যারা খায় না তারা তো বুঝতে হবে এটা কিন্তু চিংড়ি মাছ থেকে বেশি মজা তোরা কি বলস খালি চুপ করে করে খাইতেছস সবচেয়ে অনেক আজকে কাঁকড়াটা কেমন হয়েছে রবিন
রবি কেমন হয়েছে? তো হাসি দাও না তুমি। হাসি আসেন না ভাই। কেন ভাই, তোর জ্বর আসছে? তুমি না আমাকে বলছো ভাই আপনার জ্বর, তারপর একটু বেশি খাওয়ার জন্য জ্বর আসছে আপনার। সেজন্য আমি খেতে পারতেছি না। কেমন ভাই?